আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ফারিনা স্টাইন ওয়ার্ল্ডে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বরাবরের মতো একই কথা বলছি, অনেক দিন পর একটা ভিডিও আপলোড দিচ্ছি, কারণ ব্যস্ততার কারণে ভিডিও একদমই করার সময় পাই না। তো আগের অনেক ভিডিও আছে কিন্তু কেন জানি আপলোড দিতে ইচ্ছা করে না। তো ওই দিন প্রবাসে ঘরকন্নার ভিডিও দেখতে দেখতে একটা অ্যাকুরিয়ামের ভিডিও দেখলাম, তো তখন চিন্তা করলাম আরে আমার ফোনে তো ভিডিও অলরেডি করা আছে, জাস্ট ভয়েসটুকু দিতে হবে। তো সেই চিন্তা করে এই ভিডিওটা আপলোড দিচ্ছি আজকে। আর এটাই হচ্ছে আমার সৌদি আরবের লাস্ট ভিডিও, কারণ যত মেমোরিজ আছে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম, জাস্ট এই ভিডিওটা অনেক দিন ধরে ফোনের গ্যালারিতে জমা ছিল, তো আজকে আপলোড দিয়ে দিচ্ছি। আমরা গিয়েছিলাম হচ্ছে জেদ্দাতে ফাকিহ অ্যাকুরিয়ামে। আমার উচ্চারণটা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, আমি যতটুকু জানি সৌদি আরবের মানুষ আর আমাদের উচ্চারণে একটু উনিশ বিশ থাকবেই। তো আমরা যে ফাকিহ অ্যাকুরিয়ামে গিয়েছিলাম, ফাকিহ ওর ফাকিহ কিছু একটা হবে, তো সেই অ্যাকুরিয়ামে প্রায় 200 প্রজাতির মাছ আছে এখানে, আর নাই যে এমন কোনো মাছ নাই। আমি এখানে গিয়ে এতটাই অবাক হয়েছি, মানে এত রকমের মাছ আমি ফার্স্ট টাইম হয়তো নিজের চোখের সামনের থেকে দেখেছি। আর এই অ্যাকুরিয়ামটা এতটাই সুন্দর যেটা মানে বলে বোঝানোর মতো না। সৌদি আরবিয়াতে যতগুলো জায়গায় আমি ঘুরেছি প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পেরেছি। যত ভালো ভালো যত পবিত্র স্থান আমি দর্শন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপর ওগুলো দর্শন করার পরে আমরা এই যে এরকম বাইরের কিছু কিছু জিনিস আমরা দেখতে যাই। তো আমি আপনাদের আগেও বলেছি আমরা সৌদি আরবেতে ছিলাম প্রায় দুই মাসের মতো, আর ওই দুই মাসে আমি প্রায় ছয়টা সিটি যেতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সাথে। তো এটা হচ্ছে জাস্ট আসার সপ্তাহখানিক আগের ভিডিও। তখন আমরা যেহেতু জেদ্দাতেই ছিলাম আর জেদ্দার কাছাকাছি ছিল, বাসার একদম কাছাকাছি ছিল অ্যাকুরিয়ামটা, তো এটাতে ভাইয়া নিয়ে গিয়েছিল। আর অ্যাকুরিয়ামটা আসলেই খুব সুন্দর, এটাতে এত রকমের মাছ, আর মেইন হচ্ছে অ্যাকুরিয়ামটা পুরাটাই গ্লাসের ভেতর, আর আশেপাশে থেকে অ্যাকুরিয়ামের যে মাছগুলো আছে আমাদের চারপাশে ঘোরাঘুরি করছিল, এতটা ভাল লাগছিল। আর যে পরিবেশটা আছে এ এত সুন্দর, এত শান্ত, এতটাই শান্তি এই জায়গাটায়, আর মাছগুলো চোখের সামনে এত সুন্দর সুন্দর করে ঘুরছিল, জাস্ট বলে বোঝানোর মতো না, আসলেই খুব সুন্দর পরিবেশ। সৌদি আরবিয়াতে যারা আছেন বা জেদ্দাতে যারা থাকেন তারা অবশ্যই অ্যাকুরিয়াম এটাতে যাবেন, গেলে ভালো লাগবে আশা করি। আর আমি ইনশাল্লাহ আবার যদি কখনও যাই তখন অবশ্যই যাব। আর বললাম তো এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও সৌদি আরবের, ইনশাল্লাহ এরপর আমি আপনাদের সাথে আমার দুবাইয়ের ভিডিও শেয়ার করব। তো এই তো দেখেন এটা হচ্ছে শার্ক, এখানে আমি অনেক রকমের শার্ক দেখেছি, ছোট শার্ক, বড় শার্ক, পেঙ্গুইন, আরও অনেক রকমের মাছ যেগুলোর নাম আমি জানি না, কখনো দেখিও নাই, হয় জাস্ট ফোনে ফোনে দেখেছিলাম এইসব ভিডিওগুলো। আর এখন আমরা চলে আসছি আরও দুই ফ্লোর উপরে, আমি ঠিক কথা বলতে বলতে আমি আপনাদের ফ্লোরগুলো দেখাতে পারিনি। এখানে তিনটা ফ্লোরের মধ্যে মাছ ছিল, সবচেয়ে বেশি মাছ ছিল নিচের ফ্লোরটা, আর নিচের ফ্লোরটাই হচ্ছে সবচাইতে বেশি সুন্দর। তো এখানে আমরা উপরে চলে আসছি, এখানে কিছুটা স্টল ছিল, কিছু স্টল ছিল, এই যে দেখেন আমি আপনারা দেখাচ্ছি কিছু চকলেটের স্টল ছিল, তার সাথে হচ্ছে কিছু ওই ফিশ টিস টাইপের মানে সামুদ্রিক টাইপের কিছু জিনিসপত্র বিক্রি করতেছিল বাচ্চাদের জন্য। তো ওগুলা দেখে আমরা ওর পাশে থেকে একটা সিঁড়ি ছিল ওইটা থেকে আবার নিচের দিকে নেমে আসছি আরেক পাশে, আর এটা কিন্তু অনেক বড়, অনেক বড়, মানে এক পাশ শেষ করে আরেক পাশ যেতে যেতে অনেকটা টাইম লেগে যায়। আর আমাদের সাথে চার পাঁচজন বাচ্চা ছিল, বাচ্চারা খুব বেশি উপভোগ করছিল এই জায়গাটার, খুব মনোযোগ দিয়ে ফিশগুলো দেখছিল যে এগুলো কি এত রকম ফিশ। বিশেষ করে আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়েছিল এই জায়গাটায়, যে আসলে আমরা বড়রাই এত এত সুন্দর করে উপভোগ করছিলাম, আর সেখানে তো বাচ্চারা আরও কয়েকগুণ বেশি উপভোগ করবে। আর এখানে অনেক 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 ছবি তোলা হয়েছিল, কারণ জায়গাটা এতটাই সুন্দর, মানে যেখানে যাই যেই পাশে যাই সেই পাশেই এত রকমের রং বেরঙের মাছ দেখে যেখানে যাচ্ছিলাম সেখানেই শুধু ছবি তুলতে ইচ্ছে করছিল। তো এই তো আমি মাছ টাছগুলো আপনাদের ঠিক নাম কিন্তু বলতে পারবো না, কারণ আমি আমার লাইফে কখনোই এত রকমের মাছ দেখি নাই যে আমি নাম জানবো। তো এটা চলে আসছে হচ্ছে আরেকটা পাশে, এটা হচ্ছে পেঙ্গুইনের পাশ, এই পাশে পেঙ্গুইনগুলো ছিল, এই যে দেখেন এই তো পেঙ্গুইনগুলো কীভাবে ঘুরছে সুন্দর করে। আর এই পাশটা এতটাই ঠান্ডা ছিল, হয়তো পেঙ্গুইনরা ঠান্ডার মধ্যে থাকতে পছন্দ করে, এই জন্য এই যে পেঙ্গুইনের পাশটা এটা
প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল। আর এখানে একটা জায়গা ছিল, এই তো এখানে এভাবে ঢুকে পেঙ্গুইনকে একদম ক্লোজলি দেখা যায়। আমার হাজব্যান্ড তারপর বাচ্চারা ওরা দেখতেছিল, আমরা যাই না, আমি জাস্ট ভিডিওতেই দেখাচ্ছি আপনাদের। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এটার অপোজিট পাশে। এটার অপোজিট পাশে অনেক রকমের মাছ ছিল, ছোট বড়। আর ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু দেখতে ছোট লাগছে, কিন্তু সামনে থেকে অনেক বড় ছিল। আর এগুলো ছিল কোরাল মাছ, যেগুলো দেখতে পাচ্ছেন একটু মিডিয়াম সাইজের, এগুলো কিন্তু কোরাল মাছ ছিল একদম বড় বড়। কারণ এই মাছটা আমরা খাই হিসেবে এই মাছটা চিনি, আর এটা তো শাপলা পাতার মাছ সবাই চিনে। আমি জানি না এটার ইংলিশ নাম কি, আমরা চিটংয়ের ভাষা এটাকে শাপলা পাতা মাছই বলে। আর পাশে দেখেন এই যে কোরাল মাছগুলো আসছে, আর এই পাশে হচ্ছে সেম সেই শার্ক বা তিমি যেটাই বলেন, ওই মাছগুলাই হচ্ছে এখানে। এখানে প্রচুর রকমের শার্ক দেখেছি আমি, ছোট বড় মাঝারি অনেক রকমের শার্ক দেখেছি। তো কথা বলতে বলতে আজকে আপনাদের সাথে এই ফাকিহ অ্যাকোয়ারিয়ামটা শেয়ার করলাম। উচ্চারণটা যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি যাতে সবাই সবার নিজ নিজ জায়গা থেকে ভালো থাকেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।